হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। বর্ণালী এই ব্লগে সবাইকে স্বাগত, সবাইকে ভালোবাসা। তো দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি খাসির মাংস। তো দেখো, এই যে এখানে মটনটা ভালো করে ধুয়ে নিয়েছি মাংসটা, আর এখানে দেখো ডুমো ডুমো করে খুব বড় বড় করে আলু কেটে নিয়েছি। আলুটা আগে দেখো, এই যে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল আলুটা আগে ভালো করে ভেজে নেবো লাল করে। আলুটা খুব বড় বড় কেটে নিয়েছি, তো লাল করে ভেজে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী করে মাংসটা বানাবো। তো দেখো, এই যে আলুটা তুলে দিয়েছি, তো উপর দিয়ে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে আলুটাকে লাল করে ভেজে নেবো। দেখো নুন ছড়িয়ে দিলাম, তাহলে নুনটা ঢুকে যাবে। তো এবার ভালো করে লাল করে ভেজে নেবো। তো দেখো, এই যে মাংসটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এর ওপরে আমি হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিলাম, আদা রসুন বাটা 1 চামচ দিলাম, আর নুন দেবো। দেখো নুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু সরষের তেল দেবো। দেখো তেল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেবো। একটাই সিটি মারবো, বেশি সিটি মারবো না, একটাই সিটি মেরে আমি ফিরে আসছি। তো দেখো, এই যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে, এবার আমি প্রেশার কুকারে সিটি মেরে নেবো। এখানে মাংসটা খুব বড় বড় না, ছোটো ছোটোই পিস করেছে, তো তার জন্য আমি একটা সিটি মেরে নিয়ে ফিরে আসছি। খুব সুন্দর লাগবে। তো দেখো, এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, খুব বেশি জল দেবো না, অল্পই জল দেবো। জল দিয়ে দিলাম, এবার সিটি মেরে নিয়ে ফিরে আসছি। তো দেখো, এই যে মাংসটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এর ওপরে আমি হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিলাম, আদা রসুন বাটা 1 চামচ দিলাম, আর নুন দেবো। দেখো নুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু সরষের তেল দেবো। দেখো তেল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেবো। একটাই সিটি মারবো, বেশি সিটি মারবো না, একটাই সিটি মেরে আমি ফিরে আসছি। তো দেখো, এই যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। তো দেখো, একটু সাহাজিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি পেঁয়াজটা দিচ্ছি, আমি এখানে 4টে পেঁয়াজ বড় বড় কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো। এখানে দেখো গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো। তো দেখো, এই যে মাংসটা এখানে সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটাই সিটি মেরেছি, বেশি সিটি মারিনি। আর এখানে দেখো, এখানে দেখো এই যে সিদ্ধ হয়ে যাওয়ার পরে যে ঝোলটা, দেখো কত সুন্দর এটা খাবে, খুব টেস্টি লাগে। তো এটা খুব খেতে ভালো লাগে, তোমরা একটু ঢেলে খাবে, খুব সুন্দর লাগে। তো আমিও ঢেলে নিয়েছি, একটু আমরা খেয়ে দেখবো কেমন লাগছে। আর এখানে দেখো আমি টমেটো 1/2 নিয়ে নিয়েছি, খাসি মাংসতে বেশি টমেটো দেবো না, তো 1/2 নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, এখানে আমি আজকে বাটি নিই, তো দোকান থেকে কিনে নিয়েছি। দেখো তো এবার পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এবার আদা রসুন বাটাটা দেবো। তো দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি, ওই 3 চামচের মতো দিলাম, কারণ কি 1 চামচ দেওয়া আছে সিদ্ধ করার সময়। তো আদা রসুনটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো দেখো খুব সুন্দর আদা রসুনটা গন্ধ ধরেছে, ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়েও একটু ভালো করে ভেজে নেবো। তো দেখো এবার আমি হচ্ছে যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি ঝাল করবো না, লিপিকা খেতে পারবে না। তো 2 চামচই দিলাম লঙ্কার গুঁড়ো। এবার অল্প করে আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ হওয়ার জন্য, দিয়ে ভালো করে কষে নেবো মশলাটা। তো দেখো খুব সুন্দর মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবার এই যে সিদ্ধ করা মটনটা এবার খাসির মাংসটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম, এবার ভালো করে কষে নেবো, ভালো করে কষে এই যে এর যে ঝোলটা আছে সেটাই দেবো। তো এখন একটু ভালো করে কষে নেবো।
তো দেখো খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি এই দেখো এই রসটা যে ছিল ঝোলটা আমি এটা দিয়ে দেবো। খুব সুন্দর দেখো খুব সুন্দর কালারটা এসেছে। তো তোমরা যদি বেশি ঝোল করতে চাও বেশি করে জল দেবে, আর যদি কম রাখতে চাও তাহলে কম দেবে। তো এবারে এটাকে ভালো করে নুন মিষ্টিটা দেখে নেবে। নুন মিষ্টিটা দেখে তোমরা ভালো করে এবার ঢাকা দিয়ে আর একটু সিদ্ধ করে নিতে হবে। লাস্টে যখন নামাবো তখন ধনে পাতাটা ছড়িয়ে দেবো। আর এখানে দেখো আলুটা খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি, আলুটা এবার দিয়ে দেবো। তো দিয়ে এবার ভালো করে আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার খাসির মাংসের ঝোল রেডি হয়ে গেছে। দেখো কালারটা শুধু এখানে কত সুন্দর এসেছে। এবার লাস্টে আমি ওপর দিয়ে এই যে ধনে পাতাটা ছড়িয়ে দেবো। তো দেখো এই যে ওপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি গ্যাসটা নিমিয়ে দেবো, আমার রেডি। তো দেখো তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খাও। যেরকম করে আমি বানালাম খুব সুন্দর, গরম মশলা আমি দিলাম না, তো আমি গোটা গরম মশলা দিয়ে চলে হচ্ছে গুঁড়ো গরম মশলা দিলাম না, তো খুব সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হবে। তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খাও। আমি এখানে রেসিপিটা শেষ করছি, পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।